Holy shit. Oops. যে রাস্তা দেখেন চাপড়ে বাইকার, আর সবচেয়ে তো ওইটা সুন্দর মালদ্বীপের মতো একদম, আমাদের ছোট একটা মালদ্বীপ। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, বিনস খাচ্ছ? বিনস মজা অনেক। হ্যাঁ, কোনটা কত করে বলেন? 10 টাকা। আচ্ছা, যেহেতু দুইটা ধরছেন তার মানে দুইটা 10 টাকা। হ্যাঁ, একটু চিন্তা করেন ভাই রে ভাই, আমি তো অবাক। এই একটা ঘর, এই একটা ঘর, আর একটা হচ্ছে যে ওই যে আমার এখন স্টার্ট বন্ধ, আমি এখন নিয়ে টোলে নামতেছি। এই যে বাইকের কোনো শব্দ নেই। একদম নিউটনে নামতেছে। দেখেন নিউটনের মধ্যে কত উঠে, একদম 60। ও মাই গড, 70 উঠে যাবে। আচ্ছা, একটু ব্রেক ধরতে হবে এখন। 70 উঠতো যদি আমি ব্রেকটা না ধরতাম, আর ব্রেক না ধরার উপায় ছিল না কারণ কর্নারিং ছিল। দেখেন কতটা উপর থেকে আমরা নামতেছি। আমার কান একদম বন্ধ হয়ে গেছিল, এখনো কানের ইটা খুলে নাই। ওকে, যোধখামার সেতু। এ বাবা, ওকে, ওরা রাজাদের মতো একদম, ওই যে রাজার যে একটা মুকুট থাকে না, ওগুলা পাতা দিয়ে বানিয়ে আর কি, ওরা মাথা দিয়ে রাখছে আর কি। এই আঙ্কেল, আমার কানের পর্দা এখনো খুলে নাই। সাজেক 90 কিলোমিটার, দিঘিনালা 47, খাগড়াছড়ি 28, রাঙামাটি 43। রাঙামাটি এখন এদিকে। ওকে, সো এখন আমরা এদিক দিয়ে ডানে যাব। That is it. So এটা একটু চড়া ছিল রাস্তা, এটা একটু চিপা, যার জন্য এখানে একটু দেখে শুনে চালাতে হবে। প্রচুর চিপা, এই যে দেখেন এতটুকু। আর এই রাস্তায় আপনি চিন্তা করেন, একটা যদি বাস ট্রাক চলাচল করে তাহলে আমাদের জায়গা আছে যাওয়ার, সো অনেকটা রিস্কি হয়ে যায় আর কি তখন আমাদের জন্য। সো একটু সাবধানতায় রাইড করতে হবে। এদিকে ডান বাম দোনো পাশে কলা বাগান, বাগান কিনা জানি না, বাট প্রচুর কলা গাছ। যেমন এদিকে রাস্তার দুই পাশে কলা গাছ দেখা যায়, আরও অনেকটা পথ সামনে গেলে ওইখানে আনারসের বাগান পাওয়া যায়। মানে বাগান বলতে আনারসের চাষ করে যেভাবে ওইভাবে আর কি। আচ্ছা, এটা একটা উচ্চ বিদ্যালয়। আমি আসলে কথা বলতে পারছি না, মানে সুযোগে পাচ্ছি না, হয়তো মোর আর না হয় হয়তো গাড়ি চলে আসতেছে। রাস্তা যেহেতু চিপা কথা বলাটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। তো আমার সামনে আছে নুরুল ইসলাম ভাই, আর তার আগে আছে ফাহিম। সো এখন আপাতত ভিডিওটা লম্বা না করে আমি এখান থেকে বিদায় নিই। যখন আনারস চলে আসবে আমার দুই পাশে, যখন আনারস দেখা যাবে তখন ক্যামেরা টার্ন করবো। ওকে, সি ইউ দ্য নেক্সট পার্ট। ওকে, সো আমার এই যে বাম পাশে হচ্ছে আনারস, ডান পাশেও দেখা যাবে, একটু সামনে গেলে দোনো পাশে দেখা যাবে আনারসের বাগান। আর এটা একটা খাল, এই যে নিচে পানি নেই। পুরোটা পাহাড় নিয়ে একদম আনারস চাষ। আর এগুলো হচ্ছে যে লিচু বাগান, এই যে সব আনারস, এই যে আমার ডানে বামে সব আনারস। তো ছোটবেলা আনারস আর কি সব জায়গা যায়। এই যে এরিয়া, এগুলো সব হচ্ছে আনারস চাষ করা হচ্ছে এখানে। সো এভাবে আনারস চাষ করা হয় আসলে পাহাড়ি এলাকায়। আর এগুলো হচ্ছে আপনার বিভিন্ন অঞ্চলে এখান থেকে যায় আর কি। আর পাহাড়ি আনারসগুলো আসলে অনেক মধুর হয়। এই যে রাস্তার দুপাশে সবই আনারস বাগান, কারণ এইদিকে সমতল এলাকা খুবই কম, যার জন্য আনারস চাষগুলো এভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কলা বাগান প্লাস আই থিঙ্ক লিচু বাগান। এই যে যে পথ না, এটা হচ্ছে একটা খাল। আর এই যে এইভাবে ছোট ছোট হামগুলো আসলে ফুট করে সামনে চলে আসে, আসলে এগুলো খেয়াল করতে হবে। সো প্লিজ যখনই আসবেন রাশলি একটু রাইড করবেন না, খুবই রিস্কি হয়ে যায়। আর রাস্তাটা অনেক চিপা, সেটা অনেকবারই বললাম, যার জন্য খুব একটা মানে টাফ হয়ে যায় আর কি রাইড করতে। এই যে দেখেন সামনের বাইকটা একটু নিচে নেমে গেছে। সো আসলে খুবই বাজে একটা রাস্তা এটা। হোলি শিট, ঠিক আছে। দেখো কিভাবে রাইড করে, দেখছেন? মানে একটা বাস আসলে আসলে আমাদের সাইড করে যাওয়ার সুযোগই হয় না, মানে রাস্তাটা এত চিপা। আপনাদের সামনে তো ঘটলে একটু আগে যে ঘটনাটা, এই জন্য খুব সাবধানতায় রাইড করবেন আর স্লো রাইড করবেন। সো এখান থেকে বেরিয়ে নেই, কিছু দেখানোর মতো নেই এখানে। সো একটু রাইডিংয়ে ফোকাস দিই। ওকে গাইস, সো আই উইল সি ইউ নেক্সট পার্ট। ওকে রাইট, যদি কোনো সুন্দর কিছু পাই তাহলে অবশ্যই ক্যামেরাটা অন করবো। রাইট, বাই বাই। সো লাস্ট টাইম আমরা এই জায়গাটাতে একটা ব্রেক দিয়েছিলাম, সো আজকে আর ব্রেক দেবো না, আজকে ডাইরেক্ট রানিংয়ের উপর থাকবো। সো এখন মোটামুটি একটা সমতল এলাকায় চলে আসছি। দেখছেন, মানে আপনাদেরকে মাত্র বলতে লাগছি, তার মধ্যে বাস আর চিপা রাস্তা, মানে সুযোগ নাই। আসলে আচ্ছা বেশি কিছু নাই বলি। এখানে কি যেন, আচ্ছা ভাই এখানে কি বিয়া? আচ্ছা মন্দির ঢুকতে দেয় কিরকম সুন্দর। আচ্ছা এখানে মন্দির, তো এখানে ভিতরে তেমন কিছু নেই। জনাব নিখিল কুমার চাকমা, ওকে, চেয়ারম্যান এখানকার। ওকে, হ্যাঁ এই যে নাম এটা ইউটিউব চ্যানেল পেজ সব ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও ওকে বাস থেকে জিজ্ঞেস করলো চলো আসম্বস্তি দি হ্যাঁ এখানে আজকে ভিউটা বেস্ট হবে এইখানে জাস্ট একটা মন্দির সো আমরা বেশি সময় নষ্ট এদিকে ওইদিকে না করে রাঙামাটি আসম্বস্তি দিয়ে যাব সো লাস্ট টাইম যখন ওই রাস্তা দিয়ে যখন গেলাম আপনারা দেখেছেন সন্ধ্যা হয়ে গেল যার জন্য আপনাদেরকে প্রপারলি কিছু দেখাতে পারি নাই সো আজকে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সো ইয়া লেটস গো মাই ফ্রেন্ড উই উইল এক্সপ্লোর দ্য আসম্বস্তি রাস্তা উইথ এ কাপ্তাই ভিউ I mean, Kaptai Lake view. All right, let's go. As you can see, this bacha is also there. Look. What is this? Actually, rasta etota chipa jar jonno mane khub tough hoye jay. Plus, ei je amra ekhon jabo kibhabe overtake korbo, koto overtake korbo kibhabe. Jayga chilo, keno jay ar ektu chora korone rasta ta. তো আসলে খুব রিস্কি হয়ে যায় আমাদের জন্য আর ও আমাদের কোনো সাইড দিবে না এখন ওর পিছনে এইভাবে গজাতে গজাতে যেতে হবে আমাদেরকে সো ও যদি একটু ভালো হয় ভালো রাইড কিছু কিছু ভালো ড্রাইভার আছে যারা সাইড দিয়ে দেয় স্লো করে সো ওর রাইডিং স্টাইলে মনে হচ্ছে না ও আমাদেরকে সাইড দিবে সো আচ্ছা দেখি তারপরে চেষ্টা করবো বুঝে শুনে 10 minutes later Oh that's good धन्यवाद साइड দেওয়ার জন্য যাক ও সাইড দিয়ে দিয়েছে আপনারা হয়তো দেখতেই পেয়েছেন ও হাত দিয়ে আমাদের ইশারা করলো দেওয়ার জন্য দ্যাটস গুড আসলে একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় এই যে যেভাবে আমাদেরকে সাইড দিয়ে দিল সো আপনার উচিত আপনিও এভাবে একটা অ্যাপ্রিসিয়েট দেওয়া তাহলে কি বাস ড্রাইভারটাও খুশি হলো যে আমাকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছে সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের সাথে বাস ড্রাইভারদের সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি হয় সো এভাবে আসলে আমাদের সাথে বাইকারদের সাথে একটা বাস চালকদের সাথে একটা খুব ভালো একটা বন্ডিং হয় আর কি এটা আসলে সবারই করা উচিত আপনারা অবশ্যই অ্যাপ্রিশিয়েট জানাবেন এভাবে তাহলে খুশি হবে আমরা তো আসছি ঘুরতে তাই না শুধু টানাটানি করলে কি হবে সো এই যে এখানে আসার পর একটা এই তুমি জঙ্গলে কি করতেছো জঙ্গলে কি মঙ্গল করতেছো নাকি ওকে সো এই যে দেখেন একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ এই যে একদম লাল মাটির একটা পাহাড় মাটি এটা পাহাড় না বাট পাহাড়ের মতো এখান থেকে আমার মনে হয় এগুলা পাহাড় কাটা হইছে হ্যাঁ এগুলা কাটতে হয়তো এখান থেকে মাটিগুলো অন্য জায়গায় নিছে হয়তো যাই হোক এদিক দিয়ে একটা এটা কি হচ্ছে জানি না এটা হয়তো পাহাড় দোষে যেন না পড়ে ওইটার জন্য হয়তো সাইড ওয়াল করছে এরকম কিছু হবে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না হ্যাঁ হয়তো হ্যাঁ রাস্তার জন্য তো এই যে দেখেন আমাদের বাইকগুলো আর এই যে জায়গাটা এরকম সো ঠিক আছে ওখানে উপরে উঠে আমরা কিছু ছবি তুলবো তারপর আমরা রওনা দেব ওকে হ্যাঁ 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 সেটাই হ্যাঁ ক্যামেরা আসলে আপনারা আসবেন আসলে অবশ্যই এই জায়গায় দাঁড়াবেন ভালো ফটো আসবে আশা করি ওকে সো এই যে দাদারা এখানে গ্যান্ডারি অনেক কিছু বিক্রি করতেছে অনেকক্ষণ এখানে থাকার পর এখন আমরা রওনা দিচ্ছি সো আর কোথাও ব্রেক দেবো না এখান থেকে সো এখান থেকে রাঙামাটি আর 20 কিলোমিটার সো একদম 20 কিলোমিটার যাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে ওকে আর সি ইউ ইন রাঙামাটি ওকে সো আমরা আসম্বস্তি রাস্তায় চলে আসছি আর এদিক দিয়ে আসম্বস্তি রাস্তা যায় আসম্বস্তি রাস্তাটা অতটা ভালো না খুবই বাজে কিন্তু আমি আপনাদেরকে সবসময় একটাই কথা বলি বা বলে আসছি যে রাস্তা দেখেন চাপড়ে বাইকার কি করতেছে মানে হেলমেট তো নাই তার মধ্যে উচ্ছৃঙ্খলা ভাবে রাইড করতেছে মানে আমাদেরকে দেখে ওদের রক্ত গরম হয়ে গেছে আরে ভাই স্থানীয় তাই বলে কি এভাবে চালাতে হবে আচ্ছা আমি যেটা বলতেছি ভিউ যতই সুন্দর হোক যদি রাস্তাটা যদি সুন্দর না হয় তাহলে ওই ভিউর কোনো দাম নেই সো এই কথাটা আমি সবসময় বলে আসছি আজকেও বলতেছি আসম্বস্তির রাস্তার অবস্থা খুবই বাজে অনেক বাজে বাট কাজ চলতেছে শীঘ্রই আসলে রাস্তাটা অনেক সুন্দর হবে ভিউগুলো সুন্দর কিন্তু ওই যে বললাম না রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই বাজে সো যার জন্য আসলে ওইভাবে রাইড করে মজা পাই না সো তারপরে যাই আপনাদেরকে লাস্ট ব্লগে কতটুকু দেখাইতে পারছি সো আই ডোন্ট নো আর সন্ধ্যা হয়ে গিয়েছিল যার জন্য ঠিকমতো দেখাতে পারি নাই সো আজকে যেহেতু এখন সময় হয়তো 11টা+, সো এখন দেখাতে পারবো ওকে সো চলুন ওখানে যাওয়ার পর কথা হচ্ছে এখন এদিক দিয়ে আমাদেরকে ডানে যেতে হবে সো আমরা এখন ডানে যাব আর এই ব্রিজ দিয়ে এখন আমরা কাপ্তাই যাব অলরাইট সো উই আর এট আসম্বস্তি ব্রিজ নাও ওকে রোদের তীব্রতা এত বেশি যার কারণে এখানে আমরা দাঁড়াতে পারতেছি না আর এই যে দেখেন পানিগুলো একদম সবুজ অনেক সবুজ ওকে গাইস সো এখানে দেখানোর মতো কিছু নেই আপনাদের সাথে দেখা হচ্ছে ওই যে মেন পয়েন্টে এখান থেকে আরও বেটার ভিউ যেখানে ওইখানে যাব আমরা অলরাইট লেটস গো ভাই রে ভাই আপুটা ভাইয়ারা কিভাবে চিপকায় ধরছে एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना अरे शिट हाँ आज की गर्लफ्रेंड Yeah, that's the point. So finally, amra chole aschi. The best view from here, bro. How was it? Okay. Yeah, it's look marvelous. So amra last time ekhane aschilam ei je bridge er ekhane, but ekhon road okhane jabo na. Jar oikhan theke ekhane view ta aro josh, marattok, khubi marattok. Oh my God, guys, can you see? Yeah, that's I'm talking about. This is a Kaptai Lake. Oh, একটা শান্তি ফিল হয় এখন middle of the day. So যার জন্য এখন এই রোদের জন্য আসলে ফিলটা পাওয়া যাচ্ছে না আদারওয়াইজ এখানে বিকালবেলা আসলে এত ভিড় পাবেন এখানে বলার মতো না আর তখন মানে এই যে কাপ্তার যে ভিউটা আরও মানে মার্ভেলাস হয়ে থাকে যেমন সূর্যটা যখন ডুবে যায় তখন আলোর একটা লেয়ার পড়ে ম্যাগের মধ্যে আর ম্যাগের থেকে ওই রিফ্লেকশনটা পানির মধ্যে পড়ে সো যার জন্য আসলে মানে লুকসটা আরও জোস হয় আর এখন একটু কুয়াশা কুয়াশা লাগতেছে সো যার জন্য আসলে ভিউটা এখন এরকম কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে সো সো আমরা ছাড়া এখানে আরও অনেক পর্যটক আসছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যাদেরকে একটু আগে ক্রস করলাম আমরা বছর হাউজ দ্য ভিউজ অসাধারণ আসছিল এখানে আগে ফার্স্ট টাইম ওকে এই জন্য তোমাকে এই আসম্বস্তি দিয়ে নিয়ে আসছি যার জন্য এটা উপভোগ করার জন্য আর কি আর দেখো এখানে পানিগুলো অনেক গ্রিন তাই না যদি একটু গোসল করতে পারতাম ভাই নাই আছে অবশ্য আছে কথা হচ্ছে যে একটু পরিশ্রম করতে হবে যাইতে হবে হ্যাঁ যাওয়ার রাস্তাটা নাই এখানে মেন কথা হচ্ছে এটা হয়তো ওই দিক দিয়ে ঘুরে আদিবাসীদের পাড়া দিয়ে কোনোভাবে যাওয়া যাবে আর কি আইল্যান্ডগুলো আর সবচেয়ে তো ওইটা সুন্দর মালদ্বীপের মতো একদম আমাদের ছোট একটা মালদ্বীপ বলতে হয় সো এখানে ফটোশুট করছে ওকে ওকে সো আসলে সবচেয়ে আফসোস একটা বিষয় নিয়ে করতে চাই এখন, মানে করতে হচ্ছে যে আমার ড্রোন নেই। ড্রোন থাকলে একটা ড্রোন ভিউটা আসেই হতো। সো রাইট নাও আই এম আনফর্চুনেটলি সরি ফর দ্যাট গাইস, ইগল ভিউটা দেখাতে পারতেছি না আপনাদেরকে। আদারওয়াইজ ড্রোন থাকলে একটা ইগল ভিউ দেখাতে পারতাম আপনাদেরকে উপর থেকে একদম। ওকে, কিছু করার নেই, ওয়ান ডে আপনাদের সাপোর্ট যদি এভাবে থাকে তাহলে ওয়ান ডে অবশ্যই সব কিছু হবে, ড্রোনও হবে। আর ইয়া, ওকে, আই সি ইউ দ্য নেক্সট পার্ট, অলরাইট। এখন সময় বাঁচতেছে 12টা প্লাস, সো আমাদের কাপ্তাই যে নামাজ পড়তে হবে কারণ আজকে ফ্রাইডে। ওকে, সো ইয়া, সো গাইস ইয়া দ্যাটস অল অ্যাবাউট ইট নাও। দেখেন এখানে মাছরাঙ আছে, এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন, সুন্দর না? এই যে এখানে অনেকগুলো ভাইরাল করে দেবেন সবাই। কোথায় যেন দেখেছি।